আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আর ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করলে কি হবে, আপনি যাদের সাথে অনেক জিনিস শেয়ার করেছেন এগুলো মুছে ফেলা হবে, অথবা আপনার ফেসবুকের নাম, প্রোফাইলের ছবি সব কিছু মুছে ফেলা হবে। এখন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চান, তাহলে আপনি প্রথমে কি করবেন, ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। ফেসবুক অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ডিএক্টিভেশন অর ডিলেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকের নামের উপর ক্লিক করবেন। করার পর দেখুন প্রথম অপশনটি ডিএক্টিভেট অ্যাকাউন্ট এখানে থাকবে। এখন আপনার করণীয় কি, আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিটও করতে পারেন। আর আপনি যদি ডিএক্টিভ করতে চান, তাহলে এখানেই রাইট সিগনেটটা থাকবে, দেখুন এখানে ডিএক্টিভ অ্যাকাউন্ট এই বৃত্তটা বর্ডার থাকবে, তারপর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অনেক কিছু বলবে। তারপর এখানে আসার পরে আপনি কি করবেন, দেখুন এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দিয়ে দিবেন। যেমন এখানে নিচে রয়েছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেড, আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। আপনি কোন কারণে এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে চান এখানে আপনি উল্লেখ করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, আমার অন্য আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই কারণে এটা ডিএক্টিভ করতেছি। এই কারণে আপনি এখানে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিচে যাবেন, দেখুন এখানে ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে যাবে, ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।